ভালো বাসো ভালো বাসা পেলে পাথরের বুকে আমি প্রথম আলোর ফেসবুক পেজের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ পাথরেও ফুল ফোটাবো আমি এমন একটি গানের আয়োজন নিয়েই আজকে আমাদের এই আড্ডা আজকে প্রথমে আমি পরিচয় করিয়ে দিই এই আড্ডায় কারা আছেন ওই দিক থেকে আছেন সাব্বিন নাসির যিনি এই গানের কণ্ঠশিল্পী আছেন গোলা মর্শিদ এই গানের গীতিকার আছেন ফুয়াদ ফুয়াদেশের বাবু যিনি এই গানের সঙ্গীত আয়োজন করেছেন আছেন নাসা এই গানের আরেকজন কণ্ঠশিল্পী আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা আমি একটু বলেই নেই যে যে গানটি ফুল ফোটাবো যেটি টাইটেল এই গানটি সাববিনাসির এবং নাসা গিয়েছেন ইতিমধ্যে গানটি জিপি মিউজিকের ব্যানারে এসছে তবে আজ এই গানটি সাব্বিনাসিরের ফেসবুক পেজ এবং ইউটিউবে এই গানটির অবমুক্ত হবে আমরা এই গানটি ধরেই কথা বলবো তার আগে বলে নিই এই গানটি একটি অপ্রকাশিত গান হিসেবেই ছিল যে গানটির দু হাজার একে যে গানটি তৈরি হয়েছিল এর সুরকার ছিলেন আমাদের সবার প্রিয় বর্ণ্য সুরকার সঙ্গীত শিল্পী লাকিয়া তিনি আমাদের মাঝে নেই দু হাজার সতেরো সালের একুশে এপ্রিল তাকে আমরা হারিয়েছি কিন্তু তিনি বেঁচে আছেন তার গানের মধ্য দিয়ে এই গানের প্রসঙ্গ ধরে আমি প্রথমেই কথা বলবো এই গানের গীতিকার গোলাম মর্শিদ তার সঙ্গে যে গানটি কীভাবে তৈরি হয়েছিল দু হাজার সালে যে গানের গানটি তৈরি হয়েছিল এত বছর পর এই গানটি কীভাবে বাক্সবন্দী থেকে মুক্তি পেল সেটাও জানতে চাইব গোলাম মর্শিদ আপনার কাছে ফুল ফোটাবো গানটি অবভুক্ত হচ্ছে আজকে এরকম একটা অনুষ্ঠানের অভিজ্ঞতা আমার প্রথম সেটা একটা দিক প্রধানত এই এটা তো একটা ওয়ার্ক ফুল ফোটাবো গানটা যে তৈরি হতো টোটাল মেকিংটার মধ্যে মূলত যারা গান গেছে সাব্বির এবং নাসা পেছনে যিনি কাজ করেছেন ইয়ের সঙ্গীত আয়োজন করেছেন আমাদের প্রিয় ফুয়াদ নাসার বাবু ভাই আর এটার সুর দিয়েছেন লাকি আখান আর আমি লিখেছি বাট সবাইকে একসাথে করার পরও আমি বলবো যে এই ফুল ফোটাবো গানটা লাকি ভাইয়ের আমাদের প্রিয় লাকি আখানের ছোট্ট একটা গল্প তো আছে এখানে আমি অনেকদিন লাকিভার সাথে একসাথে কাজ করার সুযোগ হয়েছিল সেটার 1998 থেকে বেশ কয়েক বছর আমরা কাজ করেছি তো কাজ করেছি মানে আমি লিখতাম উনি শুর করতেন তো সেটা চলছিল সেই সময় আমরা বেশ কয়েকটা ভালো গানও পেয়েছিলাম যেমন জেমসের জেমসের গাওয়া সেই গানটি লিখতে পারিনি কোনো গান কিংবা আয়ুব বাচুর কি করে বলে তুমি খুব সুপারহিট এটা এটাও একটা আমি বলব যে একটা বিশেষত্ব ছিল সে সময় যে লাকি ভাই একজন পিওরলি মেলোডির মানুষ উনি ব্যান্ড শিল্পীদের নিয়ে প্রথম ওনার না বলে ইয়ে আর কি ছিল আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা করবো আর কি এবং সেটা দর্শক দ্বারা খুবই আদৃত হয়েছে আর কি আমি ওই ওই কথায় ফিরে যাই গান করছি রেগুলার একদিন এটা একটা ইয়েতে আমি বলেছিলাম একদিন সন্ধ্যায় আমরা একসাথে বসছি আমার অফিসে বসতাম আমি হঠাৎ মাথায় আসলো হঠাৎ না এটা চিন্তা ছিল অনেক দিনই বাট সেই সময় হঠাৎ আসছে আমি লাকি ভাইকে বলবো আর কি লাকি ভাইকে বললাম যে লাকি ভাই আজকে আপনাকে নিয়ে একটা গান লিখতে চাই তো উনি উনি বরাবর মতে অবাক হয়ে তাকে কিছুক্ষণ পজ দিয়ে বললেন আমাকে নিয়ে কি লিখবে আমি বললাম দেখি কি লেখা যায় তো আমরা আমার আমি যেখানে বসলাম তার পাশের রুমেই লাকি ভাই বসতেন আর কি তো আমি আমার অফিস রুমে যে চারটা কথা লিখলাম বা চলে আসলো আর কি ভালোবাসা পেলে পাথরের বুকে আমি ফুল ফোটাবো হব ঝর্ণা বহতা নদী আমার কাছে মনে হয়েছিল এবং আমার মনে হয় যারা লাকি ভাইকে চেনেন লাকি ভাইয়ের গান শুনেছে লাকি ভাইকে ব্যক্তিগতভাবে চেনে ওনারা জানেন আমি এটা বলতে চাই যে আসলে ওনার মতো মানুষের যে তৃষ্ণা ছিল জীবনের প্রতি যে পিপাসা ছিল সেটাকে আসলে আমরা বুঝতে পারি নাই আমার মনে হয় যতখানি বোঝার দরকার ছিল যতখানি ভালোবাসা ওনার পাওয়ার দরকার ছিল যতখানি ওনার অভিমান একটা এত বড় শিল্পীর অভিমান ভালোবাসা সেই জিনিসকে আমরা ঠিকমতো লালন করতে পারি নাই তো আমার মনে হয়েছে ওনার সাথে চলতে গিয়ে যে আসলে ওনার অনেক ভালোবাসা ছিল ভালোবাসা বলতে নানাভাবে আমরা বুঝতে পারি তো ওই সময় তখন আপনি তখনই শুরু হয়েছিল কি আচ্ছা হ্যাঁ তো আমি যে চার লাইন লেখার পরে এটা তো হয় আপনি খুব ভালো করে যাবেন আমার তো ভালো জানেন আর কি যে মাঝে মাঝে হয় যে একটা গান এক বৈঠকেই এক বসাতেই হয়ে যায় আর একটা গান কয়েকদিন লাগে তো সেটা হয়তো অনেক দিনের মুর ভেতরে ছিল এক বৈঠকেই বলতে পারেন যে গানটা হয়েছে আর লাকি ভাই যেটা করতেন কখনো মানে আমার গানগুলি ফেলে রাখতেন না উনি কিন্তু সময় নিল প্রথমে অনেক এক দৃষ্টিতে চেয়ে থাকতেন তারপর আসতে মানে বুঝতাম আর থেকে হঠাৎ করে হারমোনিয়ামটা হাতে নিতেন তো একই কায়দায় উনি কাজটা করলেন এবং এক বৈঠকই উনি গানটা করেছেন আর কি তো এটা হয়তো ভেবেছেন যে আসলেই তো ওনার ওনার ভেতরের এই আর্তিটা ছিল তো ওনার যদি সঠিক ভালোবাসা সঠিক পাশে কাছে মানুষগুলি যেমন করে চাইতেন সেটা থাকলে হয়তো আরও অনেক কিছু দেশ পেত তো এই গানটা দু হাজার একের করা তৈরি করা এবং আপনি বলছিলেন যে এটা তাকে উদ্দেশ্য করেই আপনি গানটা লিখেছিলেন সেই জন্য কি গানটা পড়েছিলো বাক্সবন্ধী হয়েছিল। না পার্টিকুলারলি সেটা না লাকি ভাইয়ের একটা ইয়ে ছিল সব সময় এটা আমাদের যারা লাকি ভাই সাউদের ছিল যে সঠিকভাবে সঠিক মেলো দিয়ে সঠিক নোটে গান গাবে এটার ব্যাপারে ওনার ইয়ে খুব ছিল তো লাকি ভাই এরপরে আমারও ব্যস্ততা ছিল লাকি ভাইও একটু ব্যস্ত হয়ে গেল আমরা দুয়ে চার মিলাতে পারি না এই যে গানটা কাকে দিয়ে করব। এরকম অনেকগুলি বাক্সবন্দি হয়েছিল আচ্ছা তো এটা ছিল তো এর মধ্যে আমার পরিচিত ছোট ভাইয়ের মতো এনামুল হক সুজন বলল যে মসাদ ভাই আপনি একটা গান নিতে চাই আমি একজনকে আমরা ইয়ে করবো আর কি আমি বললাম কে করবে কে গানটা গাইবে তো এটা বোধ হয় লাকি ভাইয়ের ইয়েটাই আমার মাথায় আসছে আর কি কে গাইবে তো বলে যে আপনি এতটুকু আমার প্রতি আস্থা রাখতে পারেন যিনি গাইবে লাকি ভাইয়ের গান গাইতে পারবে এবং আপনি নিশ্চিত থাকেন তো আমি এক কথা রাজি হয়ে গেলাম তার বলছি আর কি তারপরেই একজনকে দেখলাম একজন হাসি খুশি দেখতে সুন্দর মানুষ নাম হচ্ছে সাব্বির হ্যাঁ আপনার কাছে চলে যাই তারপর কিভাবে গানটা আপনি পেলেন বা তারপর কি উদ্যোগ নিলেন সুজন আপনার হতে জানার কথা জেমস ভাইয়ের ব্যান্ড ম্যানেজার ছিলেন ফিলিংসের ব্যান্ড ম্যানেজার ছিলেন আমি কিছু সময় জন্য ফিলিংসের সাথে ইনভলভ ছিলাম সেই সূত্রে ওর সাথে অনেক আগের পরিচয় তো ও বললো যে এই বছর যেহেতু আপনি আবার মিউজিককে ব্যাক করেছেন তো লাকি ভাইয়ের একটা গান আছে আমার সাথে পরিচিত আর গোলাম মুর্শেদ ভাই ওনার কাছে গান আছে আপনি চলেন একদিন ওনার বাসায় ইউসিং লাকি লাকি এখন সঙ্গে কি বলো না বলো কারণ আমি অনেক বলে মনে হয়নি আমি গেছি কিন্তু মোশেদ ভাই তখন অন্য প্রেক্ষাপটে আলাপ আর কি এই প্রেক্ষাপটে না তো করতে গিয়ে ভাবিছিলেন ভাবি আমাকে বললেন যে হ্যাঁ আপনার কথা অনেক শুনেছি আপনার নাম সাব্বিন না। আমরা গান গেয়েছি সাব্বির আর নাসা দুইজন গান গাইছি তো নাসা তখন ধানমন্ডিতেই খুব ইন্টারেস্টিংলি আর কি তাই আমি বললাম কি তুমি কোথায় তা বলো যে আমি এখানে বলছে যে মুসুদভাই এর বাসা তুমি অ্যাড্রেস পাঠালাম প্রহ চলে আসছে এসে আমরা দুইজন মুসুদ ভাইকে একটা গান শোনালাম লাকি ভাইয়ের গাওয়া কী ছিল যেমন খুনগানটা ছিল আবার এলো যে শোন না না ও আচ্ছা আমায় ডেকুন আমাই ডেকুন আমার দেখুন একটা সার্টিফিকেট পাওয়া আছে আজকে দিচ্ছি তারপরে বোধহয় মোশন ভাইয়ের পছন্দ হলো কিনা জানি না হলো হয়তো উনি অনেকগুলো গানের মধ্যে থেকে এই ফুল ফোটাবো গানটা শোনালেন এবং আমি বললাম হ্যাঁ এবং তখনই সিদ্ধান্ত হলো যে এটা ডুয়েট গান হবে হ্যাঁ হ্যাঁ মানে সিদ্ধান্ত তখনই হলো মানে অটোমেটিক্যালি আসছে গানটা যখন আমরা শুনছিলাম তখন মনে হচ্ছিল এটা দুজনেরই গান কারণ এর আগে তো নাসা এবং সাব্বির ওনারা কয়েকটা গান করেছেন ফাগুন আসছে যদি তুমি বলো তুমি যদি বলো গান দুটো করেছেন তো যাই হোক তারপরে আপনার এই বাউবাইয়ের হাতে কী হয়ে গেল আচ্ছা তো এটা বোধহয় খুবই মানে যৌক্তিক কারণে গেছে আর কি লাকি ভাইকে লাকি ভাই সুর যারা বলছেন যারা চেনেন তার ইমোশনটা বুঝেন আমি অবশ্যই বলব বাবু ভাই তাদের অন্যতম উনি একজন ভালো মিউজিশিয়ান অনেক উপরে লেভেলের মিউজিশিয়ান তাছাড়াও এই জিনিসটা আছে উনি লাকি ভাইকে ভালোবাসতেন ওনার গানকে সুরকে বুঝতেন তো সেই ইয়েতেই ওনার কথা মনে পড়লো এবং সেভাবেই কথা হলো আর কি তারপরে বাবু ভাই আপনি যখন মশের দিকে জানলেন তারপরে আমাকে ফোন করে একদিন বলছে যে এরকম একটা গান করতে হবে লাকিভাইয়ের সুরে তখন তো আমার মতো লাকি ভাইয়ের সুরে গান আমি অ্যারেঞ্জ করবো ব্যাপার আর বললাম ঠিক আছে কম করতে হবে বললেন করবো তো যাক তো পরে যখন গানটা করতে আসলাম তখন চেষ্টা করলাম লাকি ভাই যেভাবে অ্যারেঞ্জমেন্ট করতেন ঠিক সেভাবে যেন মিউজিকটা হয় মানে আধুনিক এত বেশি আধুনিকতা না করে ওনার সময় যেভাবে করতেন পারকাশন ইউজ করে অ্যাপেস্টিক গিটার দিয়ে চেষ্টা করলাম সেভাবে উপস্থাপন করতে এবং যে আমি তো দীর্ঘদিন কাজ করেছিলাম সাথে সেই কোনো ছিল ছিল না না ফোন তো সেই একবার বিটিভি একটা অনুষ্ঠানে উনি ওনার অনুষ্ঠানে এশিয়ান পুরস্কার পেয়েছিলেন ওই তখন থেকে ওনার সাথে বাজাচ্ছি যে স্যান্টি ফাইভ সিক্সের কথা বলছি আর তো আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল সুতরাং পরিচয়টা আগেতে ছিল এবং খুব ঘনিষ্ঠ ছিল আমরা জানি না আমরা এটা একটা ইমোশনাল বিষয়টা যে এতদিন লাকিবের সাথে কাজ করেছি কিন্তু লাকিবের সুরে অ্যারেঞ্জ করার সুযোগ আমি অবধি পাইনি এটা আমি সুযোগ পেলাম মুর্শিদার পাই এবং যেটি কাজ করেছি এবং এই দুজন ভালোই গিয়েছে প্রথম ভয়েস দিল কে আচ্ছা আমার মনে হয় যে তিনজনের কথা শুনেছি নাসার কণ্ঠে আমি গানটা একটু নাসা শুরু করলো আপনি জয়েন করেন গানটা একটু শুনতে চাই ভালোবাসা পেলে আথোরে বুকে আমি খল খোটাবো খল খোটাবো অব জারো রা বহতানো দি এক বাসো দি বালো বাসা পাথরের বুকে আমি মানে খুবই সুন্দর মেলোডিয়াস গান এবং লাকি ভাইয়ের যে একটা স্টাইল আছে গানটার মধ্যে পুরোটাই এবং আমার মনে হয় যে এটা দর্শক শ্রোতারা যারাই শুনবেন বা যারা শুনেছেন তারা নিশ্চয়ই তাদের পছন্দে চলে এসছে গানটা যাই হোক আমি এই গানটা তো আজকে অবমুক্ত হচ্ছে ওই তা প্রসঙ্গ ধরি যে দু এক আজকে দু প্রায় আঠারো বছর পর যে গানটি আবার মানুষের মাঝে এলো এবং আমরা এই গানের মাধ্যমেই লাগে এখন কি নিশ্চয়ই খুঁজে পাবো তা আমি এই গানের প্রসঙ্গ ধরেই বলছি যে আপনি এটা জিপি মিউজিকের ব্যানারে এসছে আপনার ফেসবুক পেজে আমরা এই গানটা পাবো তো এটা এটা তো একটা মিউজিক ভিডিও হয়েছে ও এই তো মানে কে করেছেন ও আচ্ছা এটাও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি মানে নরমালি আমার এই বছরের সবগুলো গান গাঙ্গচিল থেকে বের হয়েছে গাঙ্গচিলের ব্যানারে এই গানটা ব্যাপারে একটু আমি পার্টিকুলার ছিলাম যে আমার মনে হচ্ছে যে এটা স্পেশালি মোর্শেদ ভাইয়ের টেস্ট বা বাবু যেই মানে ঘরনাটা এটাকে মেনটেন করতে হবে সো এটা খুব ইনকিউবেটারের মতো করে জিনিসটা করা উচিত সো ইভান ফাইন ইভান ও এটা করেছে আমরা চেয়েছি ওটার মধ্যে বসে ভাইকে রাখতে বাবু ভাই যে ওখানে ছিলেন যেভাবে রেকর্ডিংটা হচ্ছে অনেকটা একটা ডকুমেন্টারি ফর্মেটে কিন্তু তার সাথে আবার যেহেতু মানুষ চায় একটু দেখতে কিছু একটা ভিজুয়াল ওটার সাথে কানেক্ট করে একটু রেট্রো পুরনো ধাঁচের কিছু একচুরম রোম্যান্টিক ওইভাবে করার আমট এ গুড অ্যাক্টর বাট শি ইস এ অ্যাক্ট্রেস সো আমি চেষ্টা করেছি ওর সাথে তাল মেলাতে আর কি তো ওইখানে আমি বলবো যে সে পুরনো একটা ফিল পাওয়া যাবে লাখি ভাইদের সময়ের যে ফিলটা ওই ওই ফিলটা বোধ হয় ভিডিওতে পাওয়া যাবে ইটস নট লাইক এ টিপিক্যাল মিউজিক ভিডিও উই ডু নাও এড সেই কারণে ওইটা আমরাও চাচ্ছিলাম না যে ওটাকে প্রমোটটাও যেভাবে করা হওয়া উচিত লাখি ভাইকে যেভাবে প্রমোট করা উচিত সেভাবে আপনি দেখবেন সোফার যা প্রমোশন সব কিছুতেই আমরা লাখি ভাইয়ের কথা বলছি বসে ভাইয়ের কথা বলছি বা ওনার কথা বলছি বাবু কথা বলছি আমরা কিন্তু অনেক মানে এখানে সাবডিউড অবস্থা আছে লাকি ভাই তো নেই কিন্তু তার গানটা আপনি করেছেন বা সাবডিউট আপনি করেছেন তো এই গানটা সম্পর্কে একটু জানতে চাই যে গানটা করতে গিয়ে আপনার ভিতরে কি কাজ করেছে বা গানটাকে আপনি কীভাবে চিন্তা করেছেন যে গানটাকে আমি ভয়েস ভয়েসতে গেলে এটাকে মানে কতটুকু আপনার কাছে মনে হয়েছে যে লাকি ভাই যে সুর করেছেন সেটার মধ্যে ঢুকতে পেরেছিলেন কি প্রথমত যখন সাব্বি ভাই বলেছেন যে মোশন ভাই আসো এরকম আমি আসলে প্রথমবার ইন্ট্রোডিউস হয়েছে আমার জন্য অনেক বড় বিষয় যে এরকম সিনিয়র একজনের মানে লেখা আমি গাইবো তার উপর আবার লাকি এখন মানে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না দ্বিতীয়ত আমি যখন সুরটা শুনলাম প্রথমে মনে হচ্ছিল যে হ্যাঁ এটা খুবই

লাকি ভাই গান বাবুভাই ভাই করবে এটা বোধহ স্বাভাবিক ব্যাপার উনি জানেন দীর্ঘ সময় একসাথে ছিলেন হ্যাঁ লাকি ভাইকে বোঝেন বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এবং আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো এই আজকের আসলেই যে ওনারা দুজন বলতে গেলে পরের জেনারেশনের বা দুজনের মতো ফাঁক আছে জেনারেশান হয়তো বা বিশেষ করে সাব্বির উনি যে ইনিশিয়েটিভ নিয়েছে সময় নিয়েছে লাকি ভাইকে বোঝার বিভিন্ন আঙ্গিকে এটা কিন্তু আমি গানটা শুনে মনে হয়েছে আর কি এবং যেটা নাসে এখন বললো আর কি এই এই একটা আন্তরিক সময় ওনারা দিয়েছে গানটাকে তৈরি করার জন্য ফাইনাল যে গানের মার্শেটটা আসবে আমি জানি লাকি ভাই আছে কোথাও দেয়ালের ওপারে আছে যদি এটা সত্যি হয়ে থাকে লাকি ভাই শুনছে আমার মনে হয় যে ওনার মন খারাপ হবে না মানে যে গানটি একটা কুড়ির মধ্যে মধ্যে ছিল সেই গানটি ফুল

গানটাকে যেন গানটা নিয়ে বসে সেটা তো চাইবই আমি একটু মানে এই প্রসঙ্গ থেকে একটু বেরিয়ে যাই আচ্ছা যেহেতু আপনি অনেক আগে থেকে গান করতেন আপনি আপনি জিম মরিসের হ্যাঁ আপনি জানেন আচ্ছা তো আপনি গিটারের ব্যাপারটা এইজন্য বলতিছেন যে আপনি অনেক সঙ্গে বাজিয়েছেন আমি একটু খুব জাতি ইচ্ছে করছে কাদের কাদের সঙ্গে আপনি বাজিয়েছেন আপনি একটা ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন মেটাফর্মোসিস হ্যাঁ মেটাফর্মোসিস লাস্ট বের হয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ছিল তো ওটা সিডি সাউন্ডের ব্যানারে লাস্ট অ্যালবাম বের হয় আই ওয়াজ দা লিড গিটারিস্ট ওয়ান ভোকাল আর এর আগে যদি আপনি বলেন যে আমার আসলে মিউজিক ক্যারিয়ার অনেক আগের মানে আমার মা কিন্তু গান গান হ্যাঁ মানে রেডিও বেদারের শিল্পী ছিলেন সো ন্যাচারালি শিখতে হয় আর কি ছোটবেলায় ইচ্ছা না হলেও জোর করে হলেও তখন ভালো লাগতো না স্যারগাম করতে হতো কিন্তু এই এসএসসি পরীক্ষার সময় হঠাৎ করে কেন কিভাবে যেন আমাকে স্টেজে উঠায় দেওয়া হয় তখন আমি খুলনার ছিলেন সো আমাদের ওই সময়ের ব্যান্ডগুলো ছিল রিপোর্ট র যেটার থেকে বের হয়ে একটা হচ্ছে ডিফারেন্ট টাচ একটা হচ্ছে ইভস সো ইভসে আমি ভয়েস দেওয়া শুরু করি তারপর নাইটিংগারস নামে একটা ব্যান্ড ফর্ম করে আইমি আই ওয়াজ দ্য লিড গি অ্যান্ড ভোকল কথা বললাম কিন্তু এই ফাঁকে ঢাকায় যখন আসলাম বুয়েটে পড়াশোনা করতে তখন স্টুডিওতে স্পেশালি প্রচুর আই হ্যাড টু প্লে স্টেজে বলতে পারেন আমরা ক্যাব গিটারিস্ট যেটা বলা হয় খ্যাব বাজাতে হয়েছে বিকজ আই আই ওয়াজ নট ফাইন্ডিং এ এনি প্ল্যাটফর্ম সো জেমস ভাই বাচ্চু ভাই প্রিন্স মাহমুদ ভাই এরা হচ্ছে আমার খুবই কাছের মানুষ যারা যাদের সাথে এক একসময় ওঠা বসায় গান গাওয়া করা একটা জিনিস একটু বলে রাখি আমরা রিসেন্টলি একটা ব্যান্ড ফর্ম করেছি নাম হচ্ছে ব্ল্যাক মুন সাইকেটাল লিগলুস যেহেতু আপনি ডোর্সে কথা বললেন ওই প্যাটার্নের গান আর কি ইন্টারেস্টিংলি এটার যেই দুটা গান আমরা এখন রেকর্ড করতে যাচ্ছি এইটা আমি আর বাচ্চু ভাই মিলে কম্পোজ করেছিলাম আচ্ছা এ বিস কিচেনে আচ্ছা মানে উনি একদিন এসে বলেন যে পুরনো কি গান আছে আমি ঢটক বাজানো শুরু করলাম আই এন মানে বোথ ওয়ার প্লেইং টুগেদার করতে করতে না রেকর্ডিং করে ফেললেন উনি পুরোটা একবারে দুটা গান তারপর আমরা বলে কি এটা বেট করবি না কি করবি আসলে আপনি যা বলে আর বেরো করা হয় নাই ওই আর্কাইভে ছিল পরে উনি ফেলে দিলেন বলে যে না তুই করবি না কিছু বোঝা গেছে তুই কর্পোরেট জবই কর বাট উনি অনেক প্রেশার ক্রিয়েট করছিলেন যে আবার ব্যান্ডেড ব্যাক করার জন্য ঠিক সুইটেবল পার্টনার পাচ্ছিলাম না আসলে যে যাদের সাথে করব। কারণ লুজ সাইকেলিক এই জনরা তো খুব কম লোক পছন্দ করে বা করে মানে আপনি তো একটা আমি যদি শুনেছি একটা অভিমান নিয়ে একটু সরে গিয়েছিলেন আবার ফিরে এসছেন সেটা কি মানে ধারাবাহিকতা থাকবে কি না হ্যাঁ মানে অভিমান জীবনের অনেক টানাপড়েন আছে যখন ফ্যামিলি চালানো আর টাকা পয়সারও ব্যাপার স্যাপার তখন হয় কি যারা আমাদের সময় নাইনটি বাবুই আরও ভালো জানেন ওনারা তো ব্যান্ড অনেক স্ট্রংলি স্টাবলিশ করে যারা খ্যাপ গিটারিস তত পয়সা পয়সা ছিল না আসলে কিন্তু হ্যাঁ ইউ ক্যানট রান ইউর ফ্যামিলি উইথ দ্যাট মানি অনেক পেন্ডিং অ্যামাউন্ট থাকতো আর কি আছে অনেক তা এখন ইনশাল্লাহ আমার মনে হয় যে এখন যেহেতু ব্যাক করেছি সোলফুলনেসটা পাচ্ছি আর ওনাদের ব্লেসিংস পাচ্ছি এত বড় বড় মানে সব মিউজিশিয়ান মিউজিসিস্টের ব্লেসিংস পাচ্ছি এটা আমি মনে করি সামাও ডিভাইন থেকেই হচ্ছে এমনি এমনি হয় না আবার ওই ফুল ফোটা হতে ফিরে যাই বাবু হ্যাঁ আপনি তো গানটা কম্পোজিশন করলেন এবং তারা গাইলেন তো আপনি কতটুকু আশাবাদী যে গানটা লাখে এখন যেভাবে শুরু করেছেন আপনি ওইটা ভেবেই তো কম্পোজিশন করেছেন তো সেটা আপনার কি মনে হয়েছে যে গানটা আমরা যে যাদের যেই এখন নতুন প্রজন্ম যারা গান শুনছে এখন দেখা যায় যে যেভাবে গানগুলো আসে তার দর্শকটা দর্শক শ্রোতা আলাদা তাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে বা বলতে চাই যে বা লাকি আমি লাকিভেয়ের গান মিউজিক অ্যারেঞ্জ করে আমি এটা স্যাটিসফাই বলতে পারি না নাহ থাকলে কান কান আমরা সেটা অন্য ব্যাপার কিন্তু একটা জিনিস হয় যে মানুষের কিন্তু ফ্রেশ সাউন্ড থাকছে অ্যাকস্ট্রিক বেশি আগে এখন বেশি লুক মানুষ শুনতে চায় না এত আর পের শুনতে চায় না এবং ইলেকট্রনিক মিউজিক এত শুনতে চায় না মানুষের কান ধরে যায় একটা হয় না তার মনে হয় এই এই ধরনের সাউন্ড মানুষ শুনবে এটা একটা ভেরিয়েশনারি আপনার মনে হয় তাই না কিন্তু আমি গান সাউন্ড শোনার চেয়ে আমি দেখি যে এখন যে মিউজিক ভিডিও হচ্ছে গানটা সরাসরি কানে পৌঁছানোর জন্য এই একটা বড় মানে মাধ্যম যে এখন একটা মিউজিক ভিডিও আকারে সেটা গানটাকে মানে দেখার বিষয়টা এখন বেশি হয়ে গিয়েছে দুঃখজনক কারণ একজন বলে এক কোটি ভিউ তিন কোটি ভিউ কিন্তু গানটা কোথায় ভিউ আছে কিন্তু গান নাই তো তার মানে কি একটা মেলোডিয়াস গান হয়েছে সেটা তো আমার মনে হয়েছে যে আমি একটা ভালো গান হিসেবেই শ্রোতা যেন গানটা পছন্দ করতে আমার বিশ্বাস মানুষটা গান হিসেবে শুনবে ভিডিও ভিডিওটা এটা একটা অনুসঙ্গুজি তো আজকে আমাদের আয়োজনে আমরা একদম শেষ পর্যায়ে আমরা এই গানটা সম্পর্কে মানে আপনারা যদি কোনো কিছু বলার থাকে যারা দেখছেন প্রথমত লক্ষীভাইয়ের গান আর একটু আগে যেটা সবাই বললেন আমি বেসিক্যালি কিন্তু আসলে হয়তো ওনাদের জেনারেশনের পরের জেনারেশন কিন্তু আমি ওইটাকেই ওই স্পিরিটটাকেই ধারণ করি আর কি এবং আমি মনে করি গানটা শোনার দেখার পরে দেখার জন্য তো আরও অনেক কিছু আছে সো কানটা যেন মানুষ তৈরি করে আর সে কারণে আমি বলবো যে যতটা না এই গানটা দেখতে ভালো শুনতে বোধহয় বেশি ভালো হবে একটু যাদের কান ভালো তারা যেন শুনে এটাই গোলাম শেদ ভাই আচ্ছা এই নাসা বলছিল যে প্রথমে গানটা বলতে ঠিক আছে অর্ডিনারি গান বা আর দশটা গানের মতো যত ভেতরে ঢুকা যায় যেটা আমি ফিল করেছি আমার ঠাকুরে ভাইয়ের সাথে সময় পার করে সেই সেইয়াতে বলছি গানটা এখনকার করে প্রচলিত ইয়ে আছে সে বাচ্চাদের ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে এবং একইভাবে গানে সুপার হিট হতে হবে আমি ওই আমি এটাকে অন্যভাবে বলবো গানের যে শান্তির মানে সুবাতাস ভালো লাগার ঘরে ঢোকার ব্যাপার একটা আছে মানুষের সেই জায়গাটা বোধহয় নিবে এই গানটা আস্তে আস্তে ভালো বলেছেন আমার মনে হয় এত গান আশেপাশে এখনকার আমি এখনকার প্রজন্ম বা যেটাই বলি তো সবাই আসলে কোয়ান্টিটিতে বিলিভ করছে অনেক বেশি আমি আশা করব যদি আমরা একটু কোয়ালিটি চাই কোয়ালিটি মিউজিক হিসেবে গুড আমি চাইবো কোয়ালিটির সাথে সাথে লাখে এখন ভাইয়ের গান অবশ্যই কিন্তু কোয়ালিটি মিউজিক হিসেবে মানুষ শুনতে পারে যাদের কান যারা গান ভালোবাসে তাদের জন্য আমি বলবো তো আজ আমিও সবার সঙ্গে সুর মেলাই আমি কানসেন টানসেন নই তো আমার কানে যে গান ভালো লাগে সেটা আমি মনে করি যে সেটাই হৃদয়ের গান এবং ভালোবাসা পেলে পাথরেও পাথরের বুকেও ফুল ফোটাবো এই ফুল ফটাবো গানের আমি আশা করছি তেমনই একটি গান হবে যেটি হৃদয়ের গান হবে এবং এই গানটি আজ অবমুক্ত হচ্ছে আপনারা যারা এই গানটি ইউটিউবে বা সাব্বিনাসিরের ফেসবুকে গানটি পাবেন তাদেরকে অনুরোধ করব গানটি ভালো লাগলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমরা এই গানটি মিউজিক ভিডিওটি আমরা দেখতে দেখতে বাড়িতে যাব তার আগে সবার কাছে বিদায় নিচ্ছি এবং শুভকামনা রইল ফুল ফোটাফো এই গানটির জন্য

ভালোবাসা পেলে আপনি দেখা পথি তিকানা খুঝে নেব সুখে হারাবো ভালো মাশা পিলে পাথুরের আমি ফুন ফোটাবো ফোটাবো

তোমারই দেখা পাব ফিরবে আলো নিরাবধি বহে মহনায় সেও থেমে বর্ষা যদি কাছে না নদী নিরাবধি বহে মহনায় সেও থেমে যা বরসা যদি কাছে নাত হিদায় নদীর জানি বরষা উধা হলি বলো না কোথায় যাব কোথায় ভালোবাসা পেলে অথরের ঢুকে আমি ঘুমি ফোটাব ঘুমি ফোটাব হলদে বহুত আনন্দী ভালো ভালোবাসো তুমি ভালোবাসান পেলে পাথরের বুকে আমি ফুল ফোটাবো ফুল ফোটাবো